ইরান এবং সৌদির মধ্যস্থতায় ইমরান খান। মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর অংশ হিসেবে উভয় দেশের বিরোধ নিষ্পত্তিতে তেহরান ও রিয়াদ সফরে যাচ্ছেন তিনি। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক খবর দিয়েছে দেশটির এক্সপ্রেস ট্রিবিউন। এটি আগামী কয়েকদিনের মধ্যে ইমরান খান তেহরান ও রিয়াদ সফর যাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইমরান খানের ইরান ও সৌদি আরব সফরের বিষয়টি নিশ্চিত হলেও এখনও দিনক্ষণ ঠিক হয়নি, তবে শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কে টানাপনের মধ্যে সম্প্রতি সৌদি বৃহৎ দুটি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালায় ইয়েমেনে হুতি সেনারা। এর দায়ী হুতিরা স্বীকার করলেও ইরানকে দায়ী করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র, যদিও এর সঙ্গে নিজেদের সম্পৃক্তির কথা নাকচ করেছে তেহরান। এ নিয়ে সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা দেখা দিলে বিরোধ নিষ্পন্ন করতে মধ্যস্থতা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রস্তাব দেওয়া হয়। সৌদি আরব ইরান উভয় দেশই এতে ইতিবাচক সাড়া দিয়েছে। এদিকে সৌদির সাথে আলোচনা নিয়ে শর্ত জুড়ে দিল ইরান। ইয়েমেন যুদ্ধে নিরপরাধ মানুষের রক্তপাত থামলে কেবল সৌদি আরবের সাথে আলোচনায় বসতে পারে ইরান, এমন শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে আঞ্চলিক ইস্যু নিয়ে রিয়াদ আলোচনা করতে চাইলে তেহরান তখন সে আহ্বানে সাড়া দেবে। কথাগুলো বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে তার দেশের সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে ইরাক ও পাকিস্তানের প্রতি যে আহ্বান জানান সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে জারিফই মন্তব্য করেন। জারিফ বলেন, সৌদি আরব ইরানের সঙ্গে সংলাপের জন্য যখন আগ্রহ প্রকাশ করেছে তখন তাকে মানব হত্যা বন্ধ করে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার মানসিকতা পোষণ করতে হবে, শুধুমাত্র সেক্ষেত্রে তেহরানকে পাশে পাবে রিয়াদ। গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সৌদি সফরের সময় রিয়াদ ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে ইমরানকে অনুরোধ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ ইমরান খানকে এও বলেন, আমি যুদ্ধ এড়াতে চাই। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ইমরান খান। ইরানি নেতাদের সঙ্গে কথা বলার জন্য ইরাককেও অনুরোধ করা হয়েছে রিয়াদের পক্ষ থেকে। ইরানের সেনাবাহিনীর আকস্মিক মহড়া শুরু, শত্রুকে দেওয়া হবে দাঁত ভাঙ্গা জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানি সেনাবাহিনী আজ থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়তে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মুসাবি। এতে উন্নত ট্যাঙ্ক, কামানো হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রু মোকাবেলায় সেনাবাহিনী পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাবি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশসীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের কঠোর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎ করে মহড়া বিষয়টি অভিহিত করা হয়নি। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়। হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরনের ইতস্তত ছাড়াই দেশকে রক্ষার পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়া যায়, সাধারণত সে লক্ষ্যে এ ধরনের মহড়া চালানো হয়ে থাকে। মার্কিন সিনেটের হুঁশিয়ারি, এরদোগানকে ছড়ামূল্য দিতে হবে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তে কুর্দি গেরিলা ওয়াইফিজির বিরুদ্ধে চলমান তুরস্কের সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লেন্সে গ্রাহাম। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই নেতা বলেন, এই অভিযানের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে চড়ামূল্য দিতে বাধ্য করা হবে। মিডল ইস্ট আইর এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সীমান্তে সেফ জোন প্রতিষ্ঠায় মার্কিন মিত্র কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান নিয়ে পশ্চিমাদের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন এরদোগান। লিন্ডসে গ্রাহাম বলেন, আমাদের কুর্দি মিত্রদের পাশ থেকে ট্রাম্প প্রশাসন নির্লজ্জভাবে সরে গেছে, এখন তাদের জন্য প্রার্থনা করুন। উত্তর সিরিয়া ইসলামিক স্টেটকে হটাতে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ মিত্র ছিল কুর্দি যোদ্ধারা, কিন্তু এই গোষ্ঠীকে সন্ত্রাসীবে চিহ্নিত করে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তুরস্ক, তাই তাদের বিরুদ্ধে অভিযান নেমেছে দেশটি। কিন্তু এই তুর্কি অভিযান সেখানে আইএসের পুনর্বাসন নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সিরিয়ায় তুর্কি অভিযানে কড়া সমালোচনা করেছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। কানাডা, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্কও এ পদক্ষেপের সমালোচনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযান বন্ধের আহ্বান জানানোর পর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আহ্বান করেছে। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে অভিযান শুরু করেছে
তাতেই এ পর্যন্ত 109 যোদ্ধা নিহত হয়েছে। গতকাল থেকে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে আঙ্কারা। এরদোগান গণমাধ্যমে বলেছেন, আমাদের দক্ষিণের রাষ্ট্রের সন্ত্রাসবাদ বেড়ে উঠায় তা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরাই অভিযান চালাচ্ছি। অভিযানে এখন পর্যন্ত কুর্দি বাহিনীর 109 জন যোদ্ধা মারা গেছে। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযানকে ভুল হিসেবে আক্কা দিয়ে ট্রাম্প বলেছেন, সিরিয়ায় তুর্কি অভিযান বাজে পরিকল্পনা, সীমাহীন যুদ্ধ চাই না। সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাকে ঘিরে নতুন করে অস্থিরতা শুরু হলো। এ নিয়ে চিন্তিত ট্রাম্প সরকার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্রাম্পের ঘোষণার পরপরই ওই অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে তুরস্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে বলেছেন, উত্তর সিরিয়ায় হামলা চালাতে তুরস্ককে সবুজ সংকেত দেয়নি যুক্তরাষ্ট্র। তবু এমন অভিযান চালনায় ট্রাম্প তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তাদের দক্ষিণ সীমান্তে যেন কেউ সন্ত্রাসী করিডোর তৈরি করতে না পারে তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠার জন্যই তুরস্কের অভিযান।